আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, আশা করি আপনারা সব ভালো আছেন, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আরও একটা নতুন ভিডিও লইয়া আপনারা সামনে হাজির হয়েছি। আশা করি আপনারা এই ভিডিওটা ভালো লাগবো, আর যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, আর আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির লগে শেয়ার করবা, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে লাইছেন, আমার বন্ধু বানাই লাইছেন, তারারে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আসলে আপনারা কোয়েশ্চেন কমেন্ট আমার পড়তে খুব ভালো লাগে, আর আপনারা সুন্দর সুন্দর কমেন্টগুলো আমারে এত ইন্সপায়ার করে আর কি, গার্ডেন আরও বেশি জানার আরও বেশি করার আমি অনেক অ্যাপ্রিসিয়েট করি আসলে আপনারারে। তো আজকে আমি দেখাইমো আপনারারে উরির ফলনটা কিলা আপনারা বেশি বাড়াইতে পারেন করতে পারেন। সো ওদহুকা আমি অলরেডি ফাতা একবার খাটিয়া দিলেছি, আর এখন ফাতা আরও গজাই যাওয়ার মাত্র এক সপ্তাহ হয়েছে না। আর ওদহুকা আমি জানি না আপনারা দেখতে পারানি, ওদহুকা উড়ির লটটা মাশাল্লাহ কই বাইছে, ওদহুকা বহুত বড় হয়ে গেছে। সো এত বড় যে হয়েছে আপনার ইগু তো আইয়া অন্য বাই চড়েছি বা। আর উড়ির ফলন বাড়াইবার লাগে আমরা উড়ির ওয়ানজি কাটিং করবো, দেখতে পারা আপনারা এনে বহুত বড় হয়ে গেছে। আমি কোনো ওয়ানজি কাটিং করছি না, কারণ অলরেডি আপনারা দেখাই দোকা এভরি সিঙ্গল উড়ির গাছে কিন্তু লদ্দের। আমি আপনারা বুঝাই পেলাম যে ওই জায়গাটা ওটা দেখাই দোকা, একটা গাছ অলরেডি মেইন গাছ ও যে বাড়াইয়া গেছে গিয়া, আর এর ফলে লত দেখা অলরেডি আরও তিনটা বাড়ি গেছে, ও একটা ও একটা আর ও আর একটা তিনটা লত বাড়িছে, আবার ইতার লতটাকে আবার শাখা ফ শাখা বাড়ো। সো আমি আর ওয়ানজি কাটিং করছি না সে সময়, বাট এখন যে সময় আমার যে বাবা লাগে যে বেড়াটা দিছিলাম এটা ফাঁস করিয়া গেছে গি, সো তখন আমি চিন্তা করি আসছে আমি যদি এখন ওয়ানজি কাটিং করি তে ও দহুকা ওটা তাকে আরও লত বাড়াইব, ওটা তাকে আরও লত বাড়াইব, সো প্রসেস হইব কুইকার ইতার লাগিয়া। সো আপনারা দেখাই আমি আসলে রিচও করতাম পারি না। সো ও তো ও তো দেখতে পারা আপনারা উড়ির লতর আগাটা। সো এখন আমি ওয়ানজি কাটিং করবো আর আপনারা দেখাইমো ধোকা, আমরা যদি জাস্ট অন্য মাঝে একটু একটু খাটিয়া দিলাই আর দি জাস্ট ওলা পিঞ্চ করিলাই তো তো ওয়ানজি কাটিং হয়ে গেছে। আর এটা কিতা করবো, এটা করার কারণে যখন ও যে ওলা ও দহুকা ও কোনা তাকে লত বাড়াইছে ওলা আরও লত বাড়াইব, এভরি সিঙ্গল লিভার ফাঁসে দি লত বাড়াইব, আর লত বাড়াইয়া তখন ও তার মাঝে ফুল ধরব আর ফল ধরব তাড়াতাড়ি। সো আমি ও দহুকা আরও একটা গাছ গেছে ও দহুকা ও আইছে এটা লতটা, সো আমি এটারও ওয়ানটি কাটিং এখন করিলে মো অসুবিধা নাই। সো আমি দোকানও পিঞ্চ করিয়া আস্তে করিয়া নখ দিয়েলা খাটি লাইছি দোকা আরও লত দিছে, সো এখন ওটারও খাটি লাইম ওয়ানজি কাটিং। আসলে এখন সকাল সাড়ে সাতটা বাজার, আর আমি সকাল না আইলে দেখা যায় আমার গার্ডেনও কোনো কিছু করা যায় না, বুট সকালে সাড়ে আটটা নয়টার দিকে আর মানে গার্ডেনও আইলে ছায়া থাকে না রই দই যায়। সো আমি বুর সকালে আওয়া লাগে, সো আজকে আর্লি একটু উঠি গেছি আর অতদায়ু গার্ডেনও আইয়া লাগছি। তো ও দোকা এখন ওটারও আমি ওয়ানজি কাটিং করিলাম, আর আমি রিয়েলি সরি আসলে বারে আইয়া মাতলে আমার অনেক শব্দ শোনা যায়, আপনারা হয়তো শুনতে পারা। আসলে আমার বাসার পাশে একটা হাইওয়ে আর ওটা দায়ু বেশি শব্দ হয়, গাড়ি খুব বেশি যায়। তো ও দোকা অনেক গেছে আবার মেইন লত আর একটা, সো এটারও আমি ওয়ানজি কাটিং করিলাম জাস্ট অন ও দোকা ও জায়গার মাঝে জাস্ট একটু খাটতে দিলেই ওয়ানজি কাটিং হয়ে যায়। তো আমরা যখন আরও শাখা প্রশাখা দিব, যেমন ও যে আপনারা দেখাইছি ওনার মাঝে আরও শাখা প্রশাখা দিছে, তো এগুলো যখন আরও বড়ইব ও দহুকা ও যে বড়ইব ও জায়গাত, তখন আমি ওট ওলা খাটিয়া দিলাম অগুন্তর মানে টুজি কাটিং করবো, যদি আমার এই লটটা আর কি বাইয়া হো জায়গা যায় গিয়ে তখন গিয়ে আমি কাটিং করবো, এখন আর মানে টুজি কাটিং করতাম না।
তো ওদোকা অন আর একটা লত বার হয়েছে ওদোকা সো এটারও আমি মঞ্জি কাটিং করিয়া দিলাম অন্তাকিয়া আর ও যে লত গেছে এগুলা কিন্তু আমি যদি এখন ঠিক না করিয়া দেই তে এগিন বাদে দেখা যাবে ভাঙ্গি যাব সো আমি জাস্ট ওই দোকা ঘুরে অবাই দিয়ে ঢুকাইয়া আর অবাই দিয়ে আনলে সো এখন এগুলো যত বড় সুবিধা নাই বাই বাই তো পারবো তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিলা এই ওয়ান জি কাটিংয়ে আপনারা প্রচুর পরিমাণে উড়ি দিব কারণ হইল যত আপনি এটার আগাটা খাটিয়া দিবা তত বেশি এটার লত দিব আর যত বেশি লত দিব তত বেশি ও লতর মাঝে ঘুরায় ঘুরায় দেখবা ফুল আইব আর গাছর উড়িও ধরব বেশি সো অতাদাই ওয়ান জি কাটিংটা করা দরকার তো এবার দিয়ে আপনারা ওয়ান জি কাটিং করবা আর অবশ্যই ফাতাগুলারে কিন্তু সাটিয়া দিবা আমি আগেও আপনারা রেখেছি জলদি জলদি যদি আপনারা উড়ি ধরতে চান বা ফুল ধরতে চান তে ফাতাটারেও ওলা খাটিয়া দিবা তো ও তো দেখরা ওলা আমি বাকি সবগুলাও করিয়া দিলাম এর মাঝে দোকাইনোর লত যে গেছে এইটা লত গিয়া আর জাগাও না বাদে বার হয়ে গেছিল সো আমি ওবাদে আনিয়া দিছি এখন এটারও আমি ওয়ান ডি কাটিং করিয়া দিলাম আর একটা মাসিও আইয়া দোকা আর একটা তো হোপফুলি আপনারা জিনিসটা বুঝতে পারছেন কিলা আপনারা উড়ির গ্রোথ বাড়াইতা উড়ি তাড়াতাড়ি ধরাইতা যদি আপনারা এলা খাটিয়া দেন তো বেশি লত বাড়ব আর বেশি কিতা হয় ও যে লত বাড়াইব বা তাকিয়া তখন বেশি লত বাড়াইলে ওগুর মাঝে বেশি ফুল ধরব ফল দিব সো বাম্পার ফলনের লাগিয়ে অবশ্যই ওলা সামনে দিয়া যে ওয়ান জি কাটিং ওটা করিয়া দিবা তো হোপফুলি আমার এই ভিডিওটা আপনারা কিছুটা হইলেও হেল্প করব আর যদি আপনার এই ভিডিওটা ভালো লাগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির লগে শেয়ার করবা যদি কোনো ভুল ত্রুটি হইয়া থাকে প্লিজ কমার দৃষ্টিতে দেখবা থ্যাংক ইউ ফর ওয়াচিং আসসালামু আলাইকুম